দিল্লির ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টারে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এবং গণমাধ্যমে কৃষি ও শিক্ষা এজডি 2030 বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনে কোচবিহারের পঞ্চাননবাবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়ে সম্মান জানান ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ডক্টর হরিত্রাম শ্রীবাস্তব। দিল্লির ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টারে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এবং গণমাধ্যমে কৃষি ও শিক্ষা এসডিজি 2030 বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়ে সম্মান জানান ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ডক্টর হরিত্রাম শ্রীবাস্তব। পুরস্কার পেয়ে দেবকুমার মুখোপাধ্যায় বলেন, এই পুরস্কার আমার কাজের প্রতি দায়িত্ব ও কর্তব্যকে আরো বাড়িয়ে তুলল। পাশাপাশি এই সম্মেলনে ওই বিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের তিনজন পড়ুয়া অংশ নেন। দ্বিতীয় সেমিস্টারের পুরঞ্জিৎ সরকার ও বাণী রায় জেলার মহিলা শিক্ষা ও বরুলি মাছ নিয়ে বক্তব্য রাখেন। প্রথম সেমিস্টারের শশীকেশ রায় তার বক্তব্যে শীতলপাটি সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন। পুরঞ্জিৎ সরকার বলেন, এই ধরনের সম্মেলনে অংশগ্রহণ করে খুব ভালো লাগলো, এই জন্য বিভাগের কোঅর্ডিনেটর স্যারকে আমরা ধন্যবাদ জানাই। সম্মেলনে কেরলের একটি স্কুলের পড়ুয়াদের তৈরি রোবট টেসার কার্যকলাপ সকলের মন জয় করে। এদিনের সম্মেলনে আফ্রিকান এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল মনোজ নারদেও সিং, প্রসার ভারতীর সিও শেখর ভেমপতি, তাইওয়ানের শিক্ষা বিভাগের নির্দেশক ডক্টর লি ইং চেন, সিবিএসই নির্দেশক ডক্টর বিশ্বজিৎ সাহা, এনসিইআরটি যুগ্ম নির্দেশক অমরেন্দ্র প্রসাদ বেহরা, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার কর প্রমুখ উপস্থিত ছিলেন। আজকে এখানে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে একটা ন্যাশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যে ন্যাশনাল সেমিনারে আমাদের কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন এবং জার্নালিজমের ছাত্রছাত্রীরা এবং তাদের টিচার্সরা এখানে এসেছে এবং ওরা এখানে এসে পেপার প্রেজেন্ট করেছে। এখানে শীতল পাটি, ওখানকার বরলি মাছ এসবের উপরে তারা এখানে পেপার প্রেজেন্ট করেছে এবং এর ফলে আমাদের বিশ্ববিদ্যালয় কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় যেমন একটা বিষয়টা যেমন ন্যাশনাল লেভেলে সেটা প্রশংসিত হয়েছে এবং সেটা ন্যাশনাল লেভেলে বিশ্ববিদ্যালয় এবং এই বিষয়গুলোকে যেমন ন্যাশনাল লেভেলে ফোকাস করা হয়েছে, একই সঙ্গে আজকের এই কনফারেন্সে এই ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের তরফ থেকে আমাকেও আজকে ওরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে এবং এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়ে আমিও খুব অনার্ড ফিল করছি এবং যে কোনো ধরনের অ্যাওয়ার্ড মানুষের কাজের স্পৃহাটা বাড়িয়ে দেয় এবং আজকের এই অ্যাওয়ার্ড আমাকেও কিন্তু আজকে নতুন করে মানসিক শক্তি জুগিয়েছে আরও বেশি করে মানুষের জন্য কাজ করা বিশ্ববিদ্যালয়। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 03566265101। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.